এবার স্বপ্নধারা কোরবানির হাটের খবর। আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। গত বছরের চেয়ে 60 টাকা বাড়িয়ে এবছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 47 থেকে 52 টাকা, খাসির চামড়া গতবারের চেয়ে 3 টাকা বাড়িয়ে 18 থেকে 21 টাকা এবং বকরির চামড়া 12 থেকে 14 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয়, পরে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এদিকে ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট 40 থেকে 44 টাকা নির্ধারণ করা হয়েছে। এবছর পশু জবাইয়ের 3 থেকে 4 ঘন্টার মধ্যে চামড়া লবণ দিতে হবে বলেও জানানো হয় সভায়।